ето बस शुरुआत है पिक्चर अभी बाकी है मेरे दोस्त <laughs> तो भाई इट्स अ नेवर एंडिंग लव स्टोरी अनवर अली सागा एतो तादरी एंड होत छे ना नो नो भाई इट्स अ नेवर एंडिंग लव स्टोरी তোমরা সবাই জানো যে ফাইনাল ওয়ারдик দিয়েছিল প্লেয়ার স্ট্যাটাস কমিটি 12.9 ਕਰੋ কম্পেনসেসন মানি প্লাস দুটো ট্রান্সফন্ডো ইস্ট বেঙ্গল प्लस দিল্লি এফসি কে ব্যান प्लस 4 মাস আনোয়ার अली কে ব্যান করেছিল তাদের ফাইনাল ওয়ারдикে প্লেয়ার স্ট্যাটাস কমিটি অ্যান্ড শেটার এগেনস্টে স্টে অর্ডারের জন্য কিন্তু পিটিশন ফাইল করে আবেদন কিন্তু করে দিল্লি হাইকোর্টে ইস্টবেঙ্গল আনোয়ার আলী অ্যান্ড দিল্লি এফসিস সাইট অ্যান্ড সেটার কিন্তু আজ হেয়ারিং ছিল অ্যান্ড সেখানে কিন্তু স্টে অর্ডার দিয়েছে দিল্লি হাইকোর্ট অ্যান্ড যখন স্টে অর্ডার দিয়েছে না আইনও ভাই আমার মতো তোমরা সবাই কনফিউশনের মধ্যে পড়ে গেছিলো কোনটা এক্স্যাক্টলি স্টে অর্ডার দিয়েছে যেটা আমি প্রথমে ভেবেছিলাম অ্যান্ড আমার মতো তোমরাও ভেবেছিলে আমি জানি ভাই আমি স্টোরি দিয়েছিলাম এখন ওটা রিলেট করে দিয়েছি ইনস্টাগ্রামে যে স্টোরিটা আমি ইনস্টাগ্রামে দিয়েছিলাম আমরা ডিলিট করে দিয়েছি তো বেসিক্যালি আমি ভেবেছিলাম যে শুধুমাত্র লাস্ট যে অর্ডারটা দিয়েছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি যে কম্পেনসেশন মানে টুয়েলভ পয়েন্ট নাইন দুটো ট্রান্সপোর্ণ ব্যান ইস্টবেঙ্গল দিল্লি এফসি অ্যান্ড চার মাস আনোয়ারি ব্যান ওটা শুধুমাত্র স্টে অর্ডার দিয়েছে বাট না আমরা ভুল ছিলাম ভাই পুরোপুরি মানে ফার্স্ট ডে থেকে এই আনোয়ার আলি কেসে যা যা ডিসিশন নিয়েছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি সব কিছু কিন্তু স্টে অর্ডার লেগে গেছে অর্থাৎ যে এনওসি দিয়েছিল আনোয়ার আলীকে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছিল যার জন্য আনোয়ার আলী রাইট নাও ইস্টবেঙ্গলের প্লেয়ার ইস্টবেঙ্গলের সাথে পাঁচ বছরের কন্ট্রাক্ট সাইন করেছে সেই এনওসিটাও স্টে অর্ডার দিয়ে দিয়েছে ঠিক আছে অর্থাৎ রাইট নাও আনোয়ার আলী অ্যাজ অফ নাও কাল কি হবে আমরা কেউই যাই না অ্যাজ অফ নাও ইস্টবেঙ্গলের প্লেয়ার না অ্যান্ড মোহনবাগানের প্লেয়ার না মানে যেখান থেকে শুরু হয়েছিল সেখানে কিন্তু পৌঁছে গেছে সেই আনজাস্ট কজে কন্ট্রাক্ট টার্মিনেট ওখানেই কিন্তু এখন স্টে আছে বেসিক্যালি গ্রাউন্ডটা ক্লিয়ার না যেটা জানতে চাইছে দিল্লি হাইকোর্ট যে কোন গ্রাউন্ডের বেসিসে কোন পয়েন্টের বেসিসে তাকে এনওসি দেওয়া হয়েছে সেটা কিন্তু পুরোপুরি ফুল ডকুমেন্টস নিয়ে এসে গ্রাউন্ড ডিটেলস ডকুমেন্ট নিয়ে এসে কিন্তু কাল ফাইল করতে হবে অ্যান্ড কাল কিন্তু হেয়ারিং আছে দিল্লি হাইকোর্টে অ্যান্ড লেটসি কাল কি আপডেট আসে বাট অ্যাজ অফ নাও আমরা একটু কনফিউশনের মধ্যে পড়ে গেছিলাম যে আনোয়ার আলী তার মানে মেবি ইস্ট খেলতে পারবে যেহেতু এনওসি দিয়ে দিয়েছে বাট পুরোপুরি এনওসি তার মানে ভাই রাইট নাও মোহনবাগানেরও না ইস্ট না ভাই কি হচ্ছে এটা ভাই সব মানে সব থেকে খারাপ লাগছে আনোয়ার আলির জন্য ভাই মানে এই কেসে সব থেকে খারাপ হচ্ছে আনোয়ার আলির খারাপভাবে ফেসে গেছে আলি লিটারেলি বলছে খারাপভাবে ভেসে গেছে আনোয়ার আলী অ্যান্ড বিং আ ইন্ডিয়ান ফুটবল ফ্যান আমি কখনো চাই না ভাই আনোয়ার আলীর মতো এরকম ট্যালেন্টেড একজন ফুটবলার সাথে এরকম টাইপের জিনিসপত্র হোক ইয়েস মোহনবাগান ফ্যান দেখো সেই জায়গাটা নষ্ট করেছে যে রেসপেক্টের জায়গা ছিল বাট যেহেতু সে একজন ফুটবলার যেহেতু সে একজন ইন্ডিয়ান ফুটবলার সেখান থেকে আমি রেসপেক্ট করি বাট যে কাজটা করেছে মোহনবাগানের সাথে সেই রেসপেক্টে জায়গাটা নষ্ট করেছে বাট অ্যাজ আ প্লেয়ার জেবে অ্যাজ আ ইন্ডিয়ান টিম প্লেয়ার জেবে আমি চাই না তার কখনো খারাপ হোক বা সে ব্যান খাক ব্যান কমিয়ে ঠিক আছে বাট কম্পেনসেশন মানি তো অবভিয়াসলি দরকার ভাই ঠিক আছে মোহনবাগান যে প্রবলেমের মধ্যে পড়েছে প্লাস ট্রান্সফার ব্যান মেবি খাবে সি আর কি হয় কি না হয় পুরো গ্রাউন্ড ডিটেলস নিয়ে আসবে পিএসসি কালকে পিএসসির ডিটেলসের ওপর অনেক কিছু কিন্তু ডিপেন্ড করছে বাট অ্যাজ অফ নাও মোহনবাগানেরও না ইস্টবেঙ্গলের না কিন্তু আনোয়ার আলী দেখো আনোয়ারালি প্রচুর রেসপেক্ট ছিল অ্যান্ড রেসপেক্ট থাকতো ভাই এখন তো ইন্ডিয়ান প্লেয়ার্সই আছে বাট আরও বেশি নষ্ট হয়েছে কেন কেন জানো আমার মতো আই থিঙ্ক তোমাদেরও যারা মোহনবাগান ফ্যান্স আছো অ্যান্ড এটা ইস্টবেঙ্গল ফ্যান্সটা বুঝবে কেন আমি বলছি বিকজ আনোয়ালি যখন বলেছিলো না জিজ্ঞাসা হয়েছিল যে মোহনবাগ অ্যান্ড ইস্টবেঙ্গল ফ্যান্সের মধ্যে কি ডিফারেন্স আছে তখন মেবি এরকম টাইপের একটা কমেন্ট করেছিল যে হিউজ ডিফারেন্স আছে ওটার পর ভাই মন ভেঙে গেছে ওটা না বললে হয়তো আরও বেশি রেসপেক্ট থাকতো বাট ইট ইজ হোয়াট ইট ইজ আমরা চাই না আর ওই খারাপ কিছু হোক প্লেয়ারটাই ভুগছে মধ্যিখান থেকে বিকজ রাইট না হি ইজ দ্য বেস্ট সেন্টার ব্যাক ইন্ডিয়ান ফুটবলের ধারে কাছে কেউ নেই সেটা তো আমরা কেউ মানে ডিসএগ্রি করতে পারি না বাট লেটসি এখনও কেউ নাচানাচি করে নেয় এটা অনেক দূর খিজবে যে আনোয়ারে অনেকে আমরা ভাবছিলাম যে আইএসএল হয়তো খেলবে তার মানে যতক্ষণ স্টে অর্ডার আছে বাট না স্টে অর্ডার তো চেয়েছিলো বেঙ্গল বাট শুধুমাত্র এই স্টে অর্ডার চেয়েছিলো পুরোপুরি কিন্তু স্টে অর্ডার দিয়ে দিয়েছে ভাই সি কী হয় কি না হয় ঠিক আছে এত নাচানাচি করার কিচ্ছু হয়নি অ্যান্ড কাউকে মানে কারো কেউ দুঃখিতও হো না বাট সবার জন্য প্রবলেম হয়েছে ঠিক আছে কেউ এরকম না মানে এটা আনুয়ালির জন্য প্রবলেম হয়েছে একমাত্র মিডিল থেকে সব থেকে লাভ হয়েছে রঞ্জিত বাবাজের দ্যাটস ভেরি ক্রিস্টালকে তুমি মানো বা না মানো তুমি ইস্টবেঙ্গল ফ্যান যদি হয়েও থাকো এই লাইভ ভিডিওটা দেখে থাকো বুকে হাত রেখে বলো তো সব থেকে লাভ হয়েছে কার ইস্টবেঙ্গল যদি আনুয়ালি খেলে তারপরে ভাই এত কম্পেন্স দিতে তো হবে কিছু ভাই ঠিক আছে ব্যানো খাবে ভাই ট্রান্সফার দুটো না হলে একটা খাবে প্লাস মোহন মান আনোয়ার আলী টাইপের প্লেয়ার লস হলো মোহন মানের লস ইস্টবেঙ্গল লস আনোয়ার আলী এইরকম টাইপের একটা প্লেয়ার যে একটা হার্ড ডিস্কের জন্য প্রবলেমের মতো ছিল মেন্টালি প্রেশার ছিল এখন আবার ভাই সেম মেন্টালি প্রেশার মিডল থেকে রাঞ্জিত বাজ ভাই বাল্লে বাল্লে করছে আর মানুষকে ম্যানুপুলেট করে বেড়াচ্ছে ভুল ভাল খবর দিয়ে ঠিক আছে ম্যানুপুলেটিভ ভাই টুইটারে টুইট উইট করে ভুল ভাল বোঝাচ্ছে রাঞ্জিত আছে চলো ভাই হ্যাঁ ভালো কথা ভাই ঠিক আছে আজ কিন্তু ভাই মোহনবার ভার্সেস মুম্বাই সিটিএফসির গেম আছে আমি ওয়াচলং করবো আমার ইউটিউবে টিএফ এইচএ অবশ্যই কিন্তু চলে এসো সিক্স থার্টি পি এম সাড়ে ছটা থেকে লেটসি মোহনবাগান জিততে পারে কিনা মুম্বাই সিটিএফসিকে হারাতে পারে কিনা ওয়াচলংয়ে জয়েন করে একসঙ্গে বসে মোহনবাগানের গেমটা আমরা এনজয় করবো দেখা হচ্ছে ভাই সিক্স থার্টি পি এম আমার ইউটিউব চ্যানেল টি এফ এইচ ঠিক আছে যা দেখছো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও যারা ফেসবুক তো ফলো করো লাইক করো কমেন্ট করে শেয়ার করো